হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন আপডেট জব সার্কেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সেই আপডেট জব সার্কেলটি হচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগ নিয়োগ, সিআইডি জব সার্কুলার 2020। তো এটি অবশ্যই একটি গভর্নমেন্ট জব সার্কুলার। এখানে আপনারা এসএসসি, এসএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না, 44টি জেলা থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এবং আপনাদের দেখাবো কী কী এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে, কত শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা কত হবে এবং আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন, কত তারিখ থেকে কত তারিখ আবেদন ফর্মটি পূরণ করা যাবে এবং পদের সংখ্যা কতটি, এবং সর্বশেষ দেখা দেবো কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। তো আর কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন যাতে করে সম্পূর্ণ জব সার্কুলারটি আপনি বুঝতে পারেন। আর অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে সিআইডি জব সার্কুলার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শূন্য পদসমূহে জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে 3টি পদে মোট 9 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করা হলো। পদের নাম হচ্ছে শার্ট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে হচ্ছে স্নাতক বা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে শার্ট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70, এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি গতিতে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 থাকতে হবে। এবং এখানে আপনার বেতন স্কেলটা হবে 11,000 থেকে 27,300 টাকা। তারপরে যেখানে পদটি দেওয়া আছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25-30 থাকতে হবে। এবং বেতন স্কেল এখানে দেওয়া আছে 11,000 থেকে 27,300 টাকা। তারপরে যে পদটি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সমান পাস, ও বলতে গেলে আপনারা এসএসসি পাস করলে এখানে আবেদন ফর্মটা পূরণ করে নিতে পারবেন। বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 20,010 টাকা। এবং আবেদন শেষের সময় এখানে দেওয়া আছে, শেষের সময় হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে, আপনারা আজকে থেকেই আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন। এবং এটা শেষের সময় হচ্ছে 30 সেপ্টেম্বর 2020 তারিখ রাত 11:59 পর্যন্ত, মানে এই সময়ের মধ্যে শেষ হবে। এবং আবেদন প্রক্রিয়াটা আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে একটা আপনি লিঙ্ক দেখতেই পাচ্ছেন, এখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্রটা আপনাকে হচ্ছে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। তো এখন আমরা দেখব বিস্তারিত যে বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে, এবং বিস্তারিত বিজ্ঞপ্তির ক্ষেত্রে আমি তো আলোচনা করলাম সবকে, মানে সবগুলোই, কিন্তু এখানে 1নম্বর এবং 2নম্বর পদের জন্য যারা আবেদন করতে পারবেন না, যেগুলো পারবেন না সেগুলো হচ্ছে যে ঢাকা, কিশোরগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, নোয়াখালী, ভোলা, বরিশাল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এবং 3নম্বর যে পদটি আছে তার জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে চাঁদপুর, ফরিদপুর, ঠাকুরগড়, রংপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, বাগেরহাট, খাগড়াছড়ি, ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, পটুয়াখালী জেলা সহ সব মানে প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। পদ সংখ্যা হচ্ছে মোট 9টি। সকল প্রার্থীকে অনলাইনে আবেদন ওয়েবসাইটের মাধ্যমে 30 সেপ্টেম্বর 2020 রাত 11:59 মধ্যে আবেদন করতে হবে। হচ্ছে এই এটা পাওয়া যাবে হচ্ছে জব সার্কুলার সেকশনে পাওয়া যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, ওখানে যে আপনাদের পূরণ করতে হবে। এবং এখানে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নম্বরের জন্য 100 টাকা এবং 3নং পদের জন্য আপনাকে 50 টাকা ফি দিতে হবে রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে। তো বিস্তারিত অনলাইন ফর্মে এসব সব কিছুই পাওয়া যাবে। এবং আরও যারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তারা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন এবং সম্পূর্ণ সার্কুলারটাও দেখতে পারবেন এখন। এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটাও পূরণ করে নিতে পারবেন। আপনারা সিম্পলি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, আপনাদের এখানে নিয়ে আসা হবে। এবং এখান থেকে আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত যে আমাদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় পরিচালক ব্যবস্থা, তো চাকরির বিজ্ঞপ্তি এখানে সাইট প্লাস দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা আপনার আবেদন যে ফর্মটি সে আবেদন ফর্মটি কাঙ্ক্ষিত আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারেন।
আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে চান তাহলে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন বিডিজ অস্ট্রেলিয়া আইটি টেক আমাদের অফিসিয়াল একটি ফেসবুক পেজ, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এই পেজে নিয়ে আসা হবে। আর আপনি যদি এটা খুঁজেও না পান বিডিজ অস্ট্রেলিয়া আইটি টেক ফেসবুক লিখে সার্চ দিলে আমাদের এই পেজটি চলে আসবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ভিজিট করে নিতে পারেন। এবং এই পেজে ভিজিট করার পর একটা প্রথমে লাগিয়ে দিয়ে দেবেন এবং মেসেজ করে জানাবেন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে চান, দেন আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করিয়ে দিব। তো এটাই ছিল সম্পূর্ণ নিয়োগপত্রটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই যদি এই চ্যানেল থেকে কিছু জানতে পারেন বা কোনো তথ্য বা আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যাতে করে এডুকেশনমূলক যে তথ্যগুলো এবং দপ্তরগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনার ফোনের নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।